করোনায় সীমিত পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা পুরান ঢাকার হোসেনি দালানের ভেতরে সংক্ষিপ্ত তাজিয়া মিছিল নিরাপত্তা ব্যবস্থা জোরদার শূন্য থাকা পাঁচ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে নেতাদের দৌড়ঝাঁপ প্রাধান্য পাবেন ক্লিন ইমেজ ও মেধাবীরা বিকেলে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের কর ফাঁকির তালিকায় ইউনাইটেড হাসপাতাল ওয়েস্টিন হোটেল বিজেএমই এর মতো রাঘব বোয়ালরা ডিএনসিসির পাওনায় শত কোটি কৌশলী হওয়ার তাগিদ নাব্য সংকটে কাঁঠালবাড়ির শিমুলিয়ায় রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ চরমে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন পাটুরিয়া দৌলতদিয়া রুটেও বেড়েছে চাপ এবং পঞ্চগড়ে করতোয়া সেতুর নিচে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন মা পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি সুস্থ আছেন দুজনই জানালেন চিকিৎসক সময় সংবাদে সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন করোনার কারণে পুরান ঢাকার হোসেনি দালানের ভেতরে আয়োজন করা হয়েছে তাজিয়া মিছিল এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে রাকিব আমরা বলতে পারি যে পুরান ঢাকার হোসেনি দালানে যে দশই মহরমের তাজিয়া মিছিল শুরু হয় সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে ঠিক এখন থেকে একদম এক মিনিট বা ৩০ সেকেন্ড আগে এটি শুরু হলো যদিও এবার পুরো আয়োজনটি কিন্তু হোসেনি দালানের মধ্যেই সীমাবদ্ধ যেটি প্রত্যেকবার এই প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ঢাকা শহরের সেই পুরো এলাকাতেই কিন্তু এই মিছিলটি প্রদক্ষিণ করে এবার মূলত হোসেনি দালান ইমামবাড়া যে ম্যানেজমেন্ট কমিটি রয়েছে তারা এই মিছিলটি ডিএমপির অনুরোধে এই বৈশ্বিক মহামারী করোনার কারণে হোসেনি দালানের মধ্যেই সীমাবদ্ধ রেখে রেখেছেন এটি ইতিমধ্যেই প্রধান যে গেট রয়েছে হোসেনি দালানের সেই গেট থেকে শুরু হয়েছে এখানে আপনি দেখছেন যে শত শত নিশান শত শত হাত পাঞ্জা এবং এখানে আমরা দেখেছি আলান বলে এটি হলো যে শিয়া সম্প্রদায়ের একটি খুবই সম্মানিত জিনিস যেটিকে কিনে তারা সেটিকে তারা কি ছুঁয়ে দেয় কেউ দুধ দেয় পানি দেয় আতর জল দেয় এমন কিন্তু নানান আয়োজন এখানে হয় সেটিও কিন্তু আমরা দেখছি এখানে রয়েছে তবে এখানে কিন্তু আসলে সামগ্রিক পরিবেশ যেটি সামগ্রিক পরিস্থিতি যেটি সেখানে যে সামাজিক দূরত্ব মানা কিংবা করোনার যে স্বাস্থ্যবিধি সেটা কিন্তু কোনোভাবেই আসলে বাস্তবতাও নেই মানা হচ্ছেও না এদিকে আমরা দেখছি আমি যদি একটু আপনাকে বাম দিকে আপনাকে দেখাই অনেক আলান রয়েছে এগুলোকে আলান বলা হয় যে কাপড়ের তৈরি আলান যেগুলি মখমালের কাপড় বলা হয় এটি কিন্তু শিয়া সম্প্রদায়ের কাছে খুবই সম্মানিত এবং তারা কিন্তু এই সমগ্র যে আয়োজনটি করে মূলত সেই ৬১ সনে হিজরির যে তারিখ তখন যে ইয়াজিদ বাহিনী শাসক ইয়াজিদ যিনি খুবই নির্মমভাবে ইমাম হোসাইন এবং তার যে পরিবারকে হত্যা করেছিলেন সেটিকেই কিন্তু তারা স্মরণ করছে এই আয়োজনের মাধ্যমে এবং আপনি দেখছেন যে মিছিলটি কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে প্রধান গেট থেকে আপনি জানেন যে এই হোসেনি দালানের পিছনে একটি বড় পুকুর রয়েছে সেই পুকুরের দিকে যাচ্ছে এই শত শত মানুষ মানে যদিও খুবই ছোট্ট জায়গায় পরেও তারা সে আনুষ্ঠানিকতাটি করবার চেষ্টা করছেন এই কম জায়গার মধ্যেই আপনি দেখছেন যে ঠিক পিছনে আমরা দেখছি ঘোড়ার গাড়ি রয়েছে এবং আপনি জানেন যে আমরা অনেক মানুষকে দেখেছি যারা হাতে করে পাত্র করে বোতলে করে দুধ নিয়ে এসছেন তারা সেই দুধগুলো মূলত ঘোড়ার পায়ে দিবেন আমার কিন্তু আপনি জানেন যে দশই মহরম কিন্তু শুধু যে ইমাম হোসেন যিনি কিনা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র তার যে শাহাদত বার্ষিকী হিসেবেই কিন্তু নয় ইসলামেও কিন্তু দশই মহরমের গুরুত্ব অনেক বেশি তো সেই সামগ্রিক সব কিছু বিবেচনা করেই কিন্তু এমন আয়োজন আপনি দেখছেন যে এখানেও কিন্তু এই যে মূল আয়োজন এখানে একটু প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে ইমাম হোসেনের যে কবরের মতো করে তৈরি করে এখানে সাধারণ মানুষ এসে কিন্তু তাদের যে আমানত তারা কেউ মুরগি দিচ্ছেন কেউ কবুতর ছেড়ে দিচ্ছেন নানান কিন্তু আচার আয়োজনগুলো তারা এখানে পালন করছেন সব কিছুর মধ্যে দিয়ে তারা মূলত বলতে চাচ্ছেন যে নির্মমভাবে যে তখনকার যাকে বলা হয় জালিম বলা হয় ইসলামের ভাষায় সে ইয়াজিদ বাহিনী তারা তিন দিন কোনো ধরনের পানি না দিয়ে খুবই নির্মমভাবে হত্যা করেছিলেন ইমাম হোসেন সহ প্রায় ৭২ জন তখনকার সেই যোদ্ধা যারা কিনা তাদের পরিবারের সদস্য ছিলেন সেই নির্মম হত্যা সে নির্মমভাবে শহীদ হয়েছিলেন ইমাম হোসেন তাকেই কিন্তু স্মরণ করবার জন্য এই আয়োজন চলছে আমরা যদ্দূর জানতে পেরেছি এই মিছিলটি আরও প্রায় দেড় থেকে দুই ঘন্টা চলবে আমরা নিশ্চয়ই আপনাকে পরবর্তীতে জানাবো এই ছিল আমার কাছে সবশেষ জ্যাভলিন পুরান ঢাকার হোসেনি দালান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব জানাচ্ছিলেন তাজিয়া মিছিলের সবশেষ খবরাখবর
জাতীয় সংসদের শূন্য হওয়া পাঁচ আসনের উপনির্বাচনকে পাচ্ছেন কে পাচ্ছেন নৌকার টিকিট তা জানা যাবে আজই বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের কথা রয়েছে। দলের শীর্ষ নেতারা জানান সৎ গ্রহণযোগ্য ও ক্লিন ইমেজের প্রার্থীরা এগিয়ে থাকবেন। বিস্তারিত মৌসুম ইসলামের রিপোর্টে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ এক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা ১৮, হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা ৫ সহ পাবনা ৪ ও নওগাঁ ৬ শশ আসনের সংসদ সদস্যদের মৃত্যুতে শূন্য হয়। এই আসনগুলোতে মনোনয়ন পেতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে মনোনয়ন প্রত্যাশীরা। শূন্য হওয়া আসনগুলোতে উপনির্বাচন করতে মনোনয়ন ফর্মও বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। পাঁচটি আসনের বিপরীতে নৌকার টিকিট পেতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ১৪১ জন প্রার্থী। এর মধ্যে ঢাকা ১৮ আসনে নৌকার প্রার্থী হতে ৫৬ জন প্রার্থী মনোনয়ন ফর্ম তোলায় বিস্মিত আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরাম। এই যে এক আসন থেকে একাধিক ব্যক্তির মনোনয়ন ফর্ম নেওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা, এটা যদি বন্ধ করা যায়, সেই জন্য আমরা আগামীতে আমাদের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করে আমরা সুনির্দিষ্ট একটা গাইডলাইন তৈরি করার চেষ্টা করব। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, দলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যক্তিরাই চূড়ান্ত মনোনয়নে এগিয়ে থাকবেন। বাছাইয়ের ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেওয়া হয় যে প্রার্থীর রাজনৈতিক কমিটমেন্ট, পাশাপাশি তার গ্রহণযোগ্যতা, তার জনপ্রিয়তা এবং ক্লিন ইমেজের গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয়। বিএনপি নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে উপনির্বাচনে অংশ নিচ্ছেন বলেও সমালোচনা করেন হানিফ। জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা নির্বাচনে পরাজিত হয়, নির্বাচনে পরাজিত হলে নির্বাচন ব্যবস্থার দোষ দিতে থাকে। বিএনপি আসলে এখন নির্বাচনে অংশ নিয়ে তাদের লক্ষ্য একটাই, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা। বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় উপনির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কেবলমাত্র উত্তর সিটি কর্পোরেশনে বকেয়া পড়ে আছে প্রায় শত কোটি টাকার হোল্ডিং ট্যাক্স। বকেয়ার তালিকায় আছে ইউনাইটেড হাসপাতাল, ওয়েস্টিন হোটেল, বিজেএমই এর মতো বড় বড় প্রতিষ্ঠান। ট্যাক্স ফাঁকির এই রাঘব বোয়ালদের দেয়া তথ্যেও রয়েছে গরমিল। বিশেষজ্ঞরা বলছেন নিজেদের শক্তিশালী করতেই পাওনা আদায়ে কৌশলী হতে হবে সিটি কর্পোরেশনকে। এদিকে ডিএনসিসি বলছে কঠোর হচ্ছেন তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করে প্রায় ২৪০,০০০ ভবন। ব্যক্তিগত পর্যায়ে খেলাপির সংখ্যা নগণ্য হলেও বেশ কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা কোটি কোটি টাকা। ডিএনসিসির তথ্য বলছে তালিকার প্রথম সারিতে ইউনাইটেড হাসপাতাল। নথি ঘেঁটে পাওয়া গেল ২০০৮-০৯ সাল থেকে নিজেদের হোল্ডিং ট্যাক্স আর জমা করেনি প্রতিষ্ঠানটি। টাকার অঙ্কে হিসেবটা ছুঁয়েছে ২৫,৪৬,৮৮,০০০। গলদটা কোথায় জানতে হাসপাতাল কমপ্লেক্সে সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে কথা না বললেও প্রতিষ্ঠানটির সাফ জবাব, একটি টাকাও বকেয়া নেই তাদের। সিটি কর্পোরেশন থেকে জানা যায় পাওনা আদায়ে একটি মামলাও চলমান। এই বড় বড় যত বকেয়া আছে সবগুলো বকেয়ার বিরুদ্ধে আমাদের মামলা করা আছে। তালিকায় আরেক বড় নাম হোটেল ওয়েস্টিন, তাদের বকেয়া জমে কোটি টাকা ছাড়িয়েছে, অথচ এ বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর মেলেনি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। ওয়েস্টিনের হোল্ডিং ট্যাক্স আমি অ্যাকচুয়ালি গ্রুপ থেকে দেখি আর কি। এমনিভাবে বিজিএমইএ, সুইট ড্রিমস, উত্তরা রাজুক মার্কেট সহ বেশ কিছু প্রতিষ্ঠানের বকেয়া যোগ করে উত্তর সিটির পাওনা গিয়ে ঠেকেছে প্রায় ১০০ কোটিতে। নগর সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী হওয়া সবচেয়ে বেশি জরুরি। সেক্ষেত্রে রাজস্ব আদায়ে নিজেদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আরও বেশি কঠোর হওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সমস্ত বকেয়া পাওনাদারদের হিসাবটুকু ডিজিটালি ট্রান্সপারেন্টলি সকলের কাছে চলে যাওয়া, প্রযুক্তি নির্ভরতায় টোটাল একটা অ্যাসেসমেন্ট, রিঅ্যাসেসমেন্ট পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে করা প্রয়োজন। সিটি কর্পোরেশন বলছে এবার পাওনা আদায়ে মাঠে নামছেন তারা। আমাদের বেনিফিট তারা নিবে কিন্তু তারা আমাদের ট্যাক্স দেবে না, এটি তো হতে পারে না। তো তাদেরকে আমি অনুরোধ করব, তারপর যদি না নেয় তখন আমরা পরবর্তী অ্যাকশনে কিন্তু আমরা যাব। ১লা সেপ্টেম্বর থেকে ট্যাক্সের পরিধি বাড়াতে শুরু হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ চিরনি অভিযান। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে।
খানাখন্দে চট্টগ্রামের দেওয়ানহাট বৈলতলী পটিয়া সড়কের বেহাল দশা, একটু বৃষ্টিতেই দুর্ভোগ বাড়ে বহুগুণ। সংস্কারে উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানের গড়িমসি। পঞ্চগড়ে করতোয়া সেতুর নিচ থেকে মানসিক ভারসাম্যহীন প্রসূতি মা ও সদ্য নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মা ও কন্যা শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক। পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ফুটফুটে কন্যা শিশুটির জন্ম করতোয়া সেতুর নিচে। মা মানসিক ভারসাম্যহীন হলেও পুলিশের সহায়তায় দুজনই আছেন নিরাপদ আশ্রয়ে। শনিবার বিকেলে পঞ্চগড় শহরে সেতুটির নিচে মানসিক ভারসাম্যহীন নারী লিপি আক্তার এক নবজাতকের জন্ম দেন। বিষয়টি জানতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ওই নারীর চিকিৎসা সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পুলিশ সুপার মহোদয় মোবাইল ফোনে অফিসারের সাহেবকে জানান যে কর্তব্য বিধিতে যে একটা মহিলা সন্তান প্রসব করছে, উদ্ধার করে হাসপাতাল নিয়েছি আমরা। বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। ওষুধপত্র জোগাড় করে ফুল বের করার ব্যবস্থা করলাম, কিন্তু বাচ্চা ভালো ছিল, বাচ্চার যেটুকু ওষুধপত্র দরকার সেটুকু দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ থাকায় লিপি আক্তারের ভরণ পোষণের কেউ দায়িত্ব নেয়নি। চার বছরের কন্যা শিশুটিকে নিয়ে ভিক্ষা বৃত্তি করেন তিনি। সময় সংবাদ পঞ্চগড়। নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপে বেড়েছে ভোগান্তি। উভয় পারে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ ও জনগণ। এতে দুর্ভোগ চরমে পৌঁছেছে যাত্রীদের। 13 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 7:30 এ রুটে সীমিত আকারে শুরু হয় ফেরি চলাচল। নাব্য সংকটের কারণে অনির্দিষ্টকালের জন্য এ রুটে রাতে ফেরি পারাপার বন্ধ থাকবে। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও বেড়েছে যানবাহনের চাপ। 16টি ফেরি চলাচল করলেও যানবাহনের চাপ বাড়তে থাকে। উভয় পারে 8 শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এই মুহূর্তে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। নাসির, শিমুলিয়া কাঁঠালবাড়ি এই যে ফেরি সার্ভিস, এখানে কিন্তু আরেক বিপর্যয় নেমে এসেছে। আজকে পানি কিছুক্ষণ আগের খবর হচ্ছে আরো কমে গিয়েছে, সে কারণে কিন্তু পুরো চ্যানেল বন্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু যে এখানকার স্বাভাবিক যে চ্যানেল পদ্মা সেতুর পাশ দিয়ে যেটি যাচ্ছিল লৌহজং টার্নিং, এই যে সোজা চ্যানেল, এই চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ফেরিগুলো চলছে পদ্মা সেতুর যেটা নিজস্ব চ্যানেল, যেটি চায়না চ্যানেল নামে স্থানীয়ভাবে পরিচিত, সেই চ্যানেল দিয়ে ফেরিগুলো চলছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ বিশেষ কারণে, দুর্ভোগের কারণেই এটি চলবার অনুমতি দিয়েছেন, কিন্তু বিআইডব্লিউটি এর কর্মকর্তারা আমাদের একটু আগে জানিয়েছেন যে তারা এখন যে চ্যানেলটিতে ফেরি চলাচল করতো সেই চ্যানেলটিকে ড্রেজিং করে এটি চলাচল উপযোগী করার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু অনেক পলি এসে জমা হচ্ছে, সে কারণে কিন্তু তারা মানে এত পলি অপসারণ করেও কুলোতে পাচ্ছেন না। তাদের এখানে 9টি ড্রেজার কাজ করছে। এদিকে 17টি যে ফেরি বহর, তার মধ্যে এই ছোট আকারের 5টি ফেরি চলাচল করছে। অনেক পরপর কিন্তু ফেরি ঘাটে এসছে এবং দীর্ঘ সময় ধরে কিন্তু লোকজন অপেক্ষা করছে। এই যে ঘন্টার পর ঘন্টা নয়, দিনের পর দিন অনেকেই কিন্তু কাল এসেছেন এখানে, কিন্তু তারা এখনো পর্যন্ত কিন্তু ফেরিতে উঠতে পারেননি। দীর্ঘ লাইন পড়ে গেছে যে শিমুলিয়া ঘাটে অনেক বড় আকারের যে টার্মিনাল সেগুলো কিন্তু টইটুম্বুর হয়ে পাশে আবার অন্য মাঠে কিন্তু গাড়িগুলোকে পার্কিং করতে হয়েছে। কিছু গাড়ি রাস্তায় পার্কিং করেছে। এখানে কিন্তু ট্রাক, কাভার্ড ভ্যান ছাড়াও পণ্যবাহী নানা রকমের যানবাহনের পাশাপাশি কিন্তু কার রয়েছে, এবং আমরা যেগুলো লক্ষ্য করছি যে বিভিন্ন পিক আপে করে কিন্তু পরিবার পরিজন নিয়ে পুরো সংসার গুটিয়ে নিয়ে গ্রামে যাচ্ছে। তারা বলছেন যে ঢাকা থেকে তারা গ্রামে যাচ্ছেন এই কারণে যে ঢাকায় থাকবার মতো অবস্থা তাদের নেই, তাদের চাকরি না থাকবার কারণে কিন্তু ওইখানে বাসা ভাড়া দিয়ে থাকতে পারছে না। সেখানে এসে এত দুর্ভোগে পড়েছেন তারা, পরিবার পরিজন পুরো রাত এই আবার ভ্যান্ডে কাটিয়েছেন, এমন নানান রকম দুর্ভোগ কিন্তু শিমুলিয়া ঘাটে চলছে। এদিকে যে ফেরি চলাচলে যে অচলতার সৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু স্পিড বোট এবং লঞ্চে কিন্তু প্রচুর ভিড় আমরা লক্ষ্য করছি। যে সামাজিক যোগাযোগ কোনো রকম বালাই নাই এখানে,
এবং উপচে পড়া ভিড় লঞ্চগুলোতে এবং এই লঞ্চগুলো কিন্তু এই উত্তাল পদ্মা প্রবল ঢেউয়ের মধ্যেই কিন্তু অতিরিক্ত যাত্রী বহন করছে। সে ব্যাপারে কিন্তু আমরা কর্তৃপক্ষের কোনো রকম পদক্ষেপ লক্ষ্য করছি না। একইভাবে কিন্তু স্পিড বোটে গুলোতেও গাদাগাদি করে পারাপার হচ্ছে। আর যে ফেরিগুলো চলছে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে যানবাহনের পাশাপাশি প্রচুর মোটরবাইক উঠছে এবং সেখানেও কিন্তু লোকজন প্রচুর ভিড়। এই ছিল শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটের সর্বশেষ জ্যাভলিন। ফেরি চলাচলের খবর জানাতে শিমুলিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সময় সংবাদ আরো থাকছে। মেয়রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দপ্তরে দপ্তরে ঘুরছেন রংপুরের বদরগঞ্জ পৌরসভার 11 কাউন্সিলর। করোনা ত্রাণ হাতিয়ে নেয়ার দাবি ভিত্তিহীন বলছেন মেয়র। বড় বড় গর্ত আর খানাখন্দে বেহাল দশা চট্টগ্রামের দেওয়ানহাট বৈলতলী পটিয়া সড়কের। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে এলাকাবাসীর দুর্ভোগ বাড়ে বহুগুণে। হেলে দুলে চলতে গিয়ে নষ্ট হচ্ছে গাড়ি। উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরীর প্রতিষ্ঠান সড়কটি সংস্কারের কার্যাদেশ পেলেও কেন কাজ শুরু হচ্ছে না এমন প্রশ্ন এলাকাবাসীর। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ঘুরে এসে নূরজামাল আতিকুরের ছবিতে শফিকুল আলমের প্রতিবেদন। দূর থেকে দেখতে মনে হবে কোনো নালা বা পুকুর, পানি জমে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় হেলে দুলে চলছে গাড়ি, স্টার্ট বন্ধ হলে ঠেলতে হয়। এমন নাজুক অবস্থা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট বৈতলী বড়মা সড়কের। দীর্ঘ চার বছর ধরে এমন বেহাল দশা হলেও এলাকাবাসীর কষ্ট দেখার যেন কেউ নেই। গাড়ি করে শহরে যেতে পারছি না, কোমরে ব্যথা হয়ে যায়। একবার গেলে পরিবার পুকুর ভার গেলে 500 টাকা ব্যথার ওষুধ কম লাগে। এমন অবস্থা গেছে, এই রোডের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। ভাঙাচোরা এই সড়কে হেলে দুলে চলতে গিয়ে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে গাড়ি। বৃষ্টি হলে হাঁটু সমান পানি জমে বাস সিএনজি সহ যান চলাচল দুষ্কর হয়ে পড়ে। প্রতিদিন একটা একটা অ্যাক্সিডেন্ট হয় এবং বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না। সবসময় নষ্ট হচ্ছে, ভেঙে চলে যাচ্ছে, বিকল হয়ে যাচ্ছে গাড়ি। 19 কোটি টাকা ব্যয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটির কার্যাদেশ পেয়েছেন উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরীর প্রতিষ্ঠান। কিন্তু বারবার আশ্বাস দিয়েও হচ্ছে না কাজ। এলাকাবাসীর প্রশ্ন, কখন ভোগান্তি থেকে রেহাই পাবে তারা? প্রথম যে কাজটা শুরু করতে হবে, বর্ষার সময় এই কাজটা করতে পারবে না, সেই জন্য আগামী এক সপ্তাহ পরে হয়তো কাজ শুরু হয়ে যাবে। তবে দ্রুত কাজ শুরুর আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। ওয়ার্ক অর্ডার, অফার সবকিছু হয়ে গেছে, ডকুমেন্টেশন হয়ে গেছে, এখন শুধু বর্ষার জন্য তারা অপেক্ষা করছে। 16 কিলোমিটার দীর্ঘ এই সড়ক দিয়ে সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া উপজেলার কয়েক লাখ মানুষ যাতায়াত করে। রাস্তার এমন বেহাল দশাই বলতে কতটা উদাসীন কর্তৃপক্ষ। যদিও প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে, তারপরও ঘুম ভাঙছে না কর্তৃপক্ষের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। রোগীদের চাপ বাড়লেও সরকারি হাসপাতালে যথাসময়ে সার্জারি করাতে পারছে না চিকিৎসকরা। এতে দীর্ঘ সময় ঢাকায় সময় ক্ষেপণের পাশাপাশি অনেকেই বেসরকারি হাসপাতালে সার্জারি করাতে বাধ্য হচ্ছেন। 2-3 মাস ঘুরে যারা সার্জারির সুযোগ পেয়েছেন তারাও কোভিড পরীক্ষার ফলাফল পেতে নতুন করে শিকার হচ্ছেন বিড়ম্বনার। শতভাগ সার্জারির সুযোগ সৃষ্টি করতে আপাতত হাসপাতালে কোভিড পরীক্ষার জুইন এক্সপার্ট মেশিন স্থাপনের আহ্বান বিশেষজ্ঞদের। পাকস্থলীর নিচের অংশ চিকন হয়ে যাওয়ায় শুধু তরল খাবার খেয়েই দিন পার করছেন হাবিবুর রহমান। 3.5 মাস আগে অস্ত্রোপচারের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েও কোভিড পরিস্থিতিতে বাড়ি ফিরতে হয়েছে তাকে। খাদ্যটা যে খাদ্য নালিতে যাইয়া ব্যাগে আসে, আউট হয় না, আর ওই পেট মোড়ায়, মোড়ায় বমি হয়, ওইটা খুব গ্যাস হয়। আগে যে রুগীরা সময় মতো অপারেশন করতে পারেনি, এখন তারা সবাই ভর্তি হচ্ছেন। এখন আমরা সার্বিকের তুলনায় অনেক বেশি পেশেন্টের আমরা হ্রাস পাচ্ছি। করোনাকালে জরুরি অস্ত্রোপচার বন্ধ না হলেও দেশের সব হাসপাতালে নিয়মিত অপারেশন সীমিত ছিল। পরিবেশ কিছুটা স্বাভাবিক হওয়ায় রোগীর চাপ বাড়লেও কোভিড পূর্ববর্তী সময়ের মতো সেবা পাচ্ছেন না রোগীরা। কোভিড পরীক্ষা করার পর আমরা এখানে ওটিতে এসেছিলাম এবং ওটি থেকে ফেরত যাওয়ার পর আবার 1 সপ্তাহ পর আমরা এখানে আসছি। সাতক্ষীরা থেকে আসছি ঢাকা শহরে, যে একজনের থাকা খাওয়া যে খরচটা তো বেঁচে যেতাম যদি একটু তাড়াতাড়ি হইতো। অধিকাংশ বড় হাসপাতালে কোভিডের নমুনা পরীক্ষার সুযোগ না থাকায় অস্ত্রোপচার শুরু করতে দেরি হচ্ছে। কোভিড টেস্ট করা একটা ব্যারিয়ার, কোভিড টেস্ট যদি আমরা আরও বেশি করতে পারতাম, এইসব জরুরি প্রতিষ্ঠানে যদি করোনা পরীক্ষা করার ফ্যাসিলিটি থাকতো তাহলে আমাদের সার্ভিস আরও বৃদ্ধি করতে পারতাম। নন কোভিড এলাকায় যদি কেউ এসে যায় এবং পরে যদি আমরা পজিটিভ পাই, তখন আমরা আমাদের যে
কোভিড এরিয়াতে আছে সার্জারি, সেখানে আমরা নিয়ে করার চেষ্টা করছি। সমস্যা সমাধানে পর্যায়ক্রমে বড় হাসপাতালগুলোতে দ্রুত সময়ে নমুনা পরীক্ষার জন্য জিন এক্সপার্ট মেশিন সরবরাহের আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা জিন এক্সপার্ট মেশিন সাপ্লাই দিয়েছি, আরও জিন এক্সপার্ট মেশিন আসবে এবং কিটস আসবে, সেগুলি বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। রোগীদের চাপ যে হারে বেড়েছে সেই হারে এখনও অস্ত্রোপচার সম্ভব হচ্ছে না সরকারি হাসপাতালগুলোতে। এতে বেসরকারি হাসপাতালে অনেকটা উচ্চ মূল্যে সার্জারি করাতে বাধ্য হচ্ছেন রোগীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতির মধ্যেও গত অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা। এ বন্দর দিয়ে নিয়মিত পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকায় আগামী অর্থবছরে রাজস্ব আদায় রেকর্ড ছাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। চলতি বছর মার্চ মাস থেকে করোনা ভাইরাসের প্রভাবে সব ক্ষেত্রে নেমে আসে স্থবিরতা। সারা দেশে লকডাউনে ব্যবসা বাণিজ্যে ধস নামলেও ব্যতিক্রম ছিল মংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানি। চলতি বছরের এপ্রিল মাসে এ বন্দর দিয়ে জাহাজ আগমনের সংখ্যা কিছুটা কম হলেও মে ও জুন মাসে সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আয় বেড়ে যায়। বন্দর ব্যবস্থাপনার সঠিক নির্দেশনা সবাই মেনে চলাই এ সাফল্য বলে মনে করেন বন্দর চেয়ারম্যান। আমরা বন্দরকে কোনো অবস্থাতে বন্ধ রাখিনি, আমরা 24/7 আমরা বন্দর অপারেশন রেখেছিলাম এবং যারা বিদেশি যা এসেছে তাদেরকে আমরা যথাযথভাবে অ্যাড্রেস করছি এবং বিদেশি জাহাজ যেগুলো আসছে প্রতিটা জাহাজকে আমরা আমাদের কোয়ারেন্টাইন রুলস রেগুলেশন মেনেই আমরা ব্যবস্থা নিয়েছি। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতিতে মংলা বন্দরের জাহাজ আগমন ও নির্গমনের কার্যক্রমে কোনো ভাটা পড়েনি। গত অর্থ বছরে 903টি জাহাজ আসে এবং 110,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে। বিগত অর্থ বছরের তুলনায় যে পণ্য এসেছিল অতি সামান্য পরিমাণ পণ্য এখানে কম এসেছে, তবে আমরা আমাদের যে বার্ষিক যে অ্যাচিভমেন্ট সেটি আমরা করতে সক্ষম হয়েছি। অন্যদিকে করোনা পরিস্থিতির মধ্যেও বন্দরের দীর্ঘ ও স্বল্পমেয়াদী উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানান বন্দর চেয়ারম্যান। আমাদের নিজস্ব প্রজেক্ট আছে, জিওবির আন্ডারের প্রজেক্ট আছে, প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু আমাদের প্ল্যান মাফিক চলছে। যেগুলো এসেনশিয়াল ইকুইপমেন্ট ক্রয়ের যে টেন্ডার করেছিলাম ওগুলো আমরা টেন্ডার কমপ্লিট করে আমরা কন্ট্রাক্ট সাইন করেছি এবং সেগুলো এখন ফ্যাক্টরিতে যেগুলো তৈরি হচ্ছে। মংলা বন্দর সূত্রে জানা যায়, গত এক দশকে মংলা বন্দর দিয়ে দেশি বিদেশি জাহাজ আসা ও যাওয়ার সংখ্যা বেড়েছে 5 গুণ। সবশেষ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 320 কোটি টাকা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, মংলা। দেখছেন সময় সংবাদ। মেয়র আর কাউন্সিলরদের সাংঘর্ষিক অবস্থানে স্থবির প্রায় রংপুরের বদরগঞ্জ পৌরসভার কার্যক্রম। মেয়রের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ডেঙ্গু মশা নিধন, এমনকি ত্রাণের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তারই পরিষদের অধিকাংশ কাউন্সিলরের। মেয়রের দাবি অনৈতিক সুবিধা না দেয় এমন অভিযোগ করছেন তারা। তারিকুল ইসলামের ক্যামেরায় হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। 2013 ও 2017 সালে তিন দফায় বদরগঞ্জ পৌরসভায় বিভিন্ন পদে 19 জনকে নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী 18 থেকে 30 বছর বয়সসীমা নির্ধারণ করা হলেও জিপচালক, দারোয়ান, ইলেকট্রিশিয়ান ও পিয়ন পদে নিয়োগ পায় শিক্ষাগত যোগ্যতায় পিছিয়ে থাকা ও 30 বয়সের প্রার্থীরা। নিয়োগের পর বয়স সংশোধনের বিষয়টি স্বীকারও করে নিয়োগপ্রাপ্তদের কেউ কেউ। এদিকে পৌর মেয়র উত্তম কুমারের অনিয়ম দুর্নীতির অভিযোগের পাহাড় নিয়ে দপ্তরে দপ্তরে ঘুরছেন 11 কাউন্সিলর। তাদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে দুস্থদের জন্য দুদফায় বরাদ্দের 7 লাখ, ডেঙ্গু প্রতিরোধে বরাদ্দের 8 লাখ টাকা আত্মসাৎ করেন পৌর মেয়র। বিভিন্ন উন্নয়ন বা যে কোনো কাজ দিয়ে হোক আমরা তার সঙ্গে একমত হতে পারিনি। ওনার দীর্ঘদিনের যে অনিয়ম দুর্নীতি উনি করেছেন যেটা মানে বলি শেষ করা যাবে না। তার বিরুদ্ধে দুর্নীতি দমন সহ বিভিন্ন দপ্তরে আমরা অভিযোগ জানাইছি, তদন্ত চাইছি, আমরা শাস্তি দাবি করছি এবং এখনো আমরা চাই এত বড় দুর্নীতিবাজের শাস্তি হোক। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও সব অভিযোগ ভিত্তিহীন দাবি মেয়রের। এই জন্মদিবন্ধ দেওয়ার পর আমার বাবার ক্ষমতা আছে, আমি তাকে বলবো যে তোমার বয়স কম আছে, অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে কাউন্সিলররা ভুয়া অভিযোগ তুলেছেন বলে দাবি প্যানেল মেয়রের। আর সচিব বলছেন কেউ কোনো অর্থ আত্মসাৎ করেনি। তারা এই যে টাকাটা চাচ্ছে তার কাছে, যে অনৈতিক ভাবে যে টাকাটা দাবি করতেছে এটা উনি দিচ্ছেন না, বিধায় এনারা এরকম করতেছে। এদি ফান্ডে এখন ওই 8 লাখ টাকায় 8 লাখ টাকায় আছে, 1 টাকা ওর খরচ হয়নি। মেয়রের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, কোটি টাকার নিয়োগ বাণিজ্য, ডেঙ্গু প্রতিরোধ, মশা নিধন ও ত্রাণের নামে বরাদ্দকৃত লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে গত 9 আগস্ট জেলা প্রশাসকের কাছে অনাস্থার আবেদন করেন 11 কাউন্সিলর। হেদায়তুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনায় সীমিত পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা, পুরান ঢাকার হোসেনি দালানের ভেতরে তাজিয়া মিছিল, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। শূন্য থাকা পাঁচ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে নেতাদের দৌড়ঝাঁপ, প্রাধান্য পাবেন ক্লিন ইমেজ ও মেধাবীরা, বিকেলে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত। এবং পঞ্চগড়ে করতোয়া সেতুর নিচে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন মা, পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি, সুস্থ আছেন যোজনী, জানালেন চিকিৎসক। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।